কারণে এই ভুলে যাওয়া রোগটি হতে পারে প্রথমেই বলি যে ডক্টর রুবাই তাপা খুব ক্লিয়ার করেই বলেছেন যে ভুলে যাওয়া কিন্তু শুধু ডিমেনশিয়া বা ওল্ডার বা বয়স্ক মানুষদের হয় ইয়াঙ্গারদের হয় না ব্যাপারটা কিন্তু তা না আমিও প্রথমেই বলেছি যে বয়স্কদেরও হয় এবং ইয়াঙ্গারদেরও যে হয় স্যানাইল এবং প্রি স্যানাইল সেটা বলেছি তো স্ট্রেস ডিপ্রেশন এবং ল্যাক অফ কনসেন্ট্রেশন ল্যাক অফ ফোকাসও কিন্তু একটা বড় কারণ স্মৃতিভ্রমের জন্য স্মৃতিশক্তি কমে যাওয়ার দেখেন আমাদের দৈনন্দিন জীবনে যেমন গতকালকে থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে তার এক সপ্তাহ আগে থেকেই বাচ্চারা এসে বলছে আমার তো ডিমেনশিয়া হয়েছে আমি তো সব ভুলে যাচ্ছি আমি কিছু মনে করতে পারছি না একটা বড় পার্থক্য হচ্ছে যে যাদের আলজাইমার্স বা ডিমেনশিয়া রোগটি থাকে এদের পেশেন্টরা নিজেরা বুঝতে পারে না যে তারা ভুলে যাচ্ছে তাদের আশেপাশের মানুষরা বুঝতে পারে যে তারা ভুলে যাচ্ছে কিন্তু যারা ডিপ্রেশন বা স্ট্রেসের কারণে বা এংজাইটির কারণে বা ল্যাক অফ ফোকাস ল্যাক অফ কনসেন্ট্রেশনের কারণে ভুলে যায় তারা কিন্তু অ্যাকনোলেজ করে যে আমি ভুলে যাচ্ছি এসেই বলবে যে আমার ইদানি কিছু মনে থাকে না কিন্তু ডিমেন্সিয়া পেশেন্টরা অ্যাকনোলেজই করে না যে আসলে তারা ভুলে যাচ্ছে আর কারণ বিস্তারিত ভাবে বলি তাহলে সবার আগে কারণ কিন্তু যে রোগটা আমাদের সম্মানিত যে দর্শক উনি কিন্তু বলেছেন যে হচ্ছে আমাদের ভুলে যাওয়া রোগের একটা বড় কারণ কিন্তু অ্যালজাইমার্স রোগ হ্যাঁ উনি অ্যালজাইমার্স সম্পর্কে জানতে চেয়েছেন এছাড়াও আরো অন্য ডায়াবেটিস মালাইটাস কিংবা হচ্ছে আমরা যদি বলি পর্ন ডিজিজ স্ট্রোক তো আরো কিছু রোগ বড় বড় রোগগুলো আছে যেমন ধরুন হার্টের রোগ বা হার্ট কিডনি লিভার ফুসফুস এগুলো যখন ফেইল হয় তখন এক ধরনের ডিমেনশিয়া হয় মানুষ ভুলে যায় কারণ এই ধরনের হরমোন গুলো 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 এনজাইম যে কেমিক্যাল বডিতে হয় সেটা ব্রেন পর্যন্ত এছাড়াও আমরা যদি বলি যে হচ্ছে আপা বলেছেন কিছু ভিটামিন এবং থাইরয়েড বা হরমোন জনিত কারণ আমরা আরো একটা বড় কারণ কিন্তু রিসেন্টলি খুব বেশি পাচ্ছি সেটা হচ্ছে নেশা বা সাবস্টেন্স ঠিক আছে আগে ধারণা করা হতো যে মদ্যপান বা মদ্য জাতীয় নেশা অথবা হেরোইন ফেন্সিডিল জাতীয় নেশাই বুঝিয়ে আমাদের একটা বড় কারণ কিন্তু বর্তমানে আরো দেখা যাচ্ছে গ্যাজেট অ্যাডিকশন ইন্টারনেট অ্যাডিকশন পর্ন অ্যাডিকশন হ্যাঁ কোনো অ্যাডিকশনে আসলে ব্রেইনের যে আপনার আহ মেমোরি ক্যাপাবিলিটি সেটাকে অকুপাই করে রেখে তার রিওয়ার্ড মেমোরি ক্যাপাবিলিটিটাকে বাড়িয়ে দেয় মানে নেশা নিলে যা তার যে ভালো লাগার যে মেমরিটা ওটাকে বেশি বাড়িয়ে দেয় এবং এবং আপনার যে নর্মাল মেমরিটা ওটা আসলে একটু চাপা করে যায় যেহেতু মানে ব্রেইনে হচ্ছে অসংখ্য নার্ভের কানেকশন এবং একটা নার্ভের সাথে অনেক রকমের নার্ভের কানেকশন থাকে তাই মেমরিটা স্প্লিট হয়ে যায় এবং ভাগ হয়ে যায় ভাগ হয়ে গিয়ে ওটা আসলে এডিকশনের মেমরিতে পরিণত হয় এছাড়াও আরো কিছু যদি কারণ বলি ছোট মানুষদের বা ইয়াঙ্গারদের মধ্যে ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার একটা বড় কারণ কিন্তু স্মৃতিভূমের একটা বড় কারণ কিন্তু ওয়ার্কিং স্ট্রেস হ্যাঁ ওয়ার্কিং স্ট্রেস কিংবা হচ্ছে ইনভারনমেন্টাল স্ট্রেস মাল্টিপল রাত জাগা অনেক রাত পর্যন্ত জেগে জেগে একটা ফ্যাশন বা ফ্যাশন হয়ে গেছে অনেক রাত পর্যন্ত জেগে থেকে কাজ করা বা পড়াশোনা করা দিনে অনেক সময় পর্যন্ত ঘুমানো মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি আনহেলদি লাইফ স্টাইল তো এই আনহেলদি লাইফ স্টাইলের পাশাপাশি কিন্তু আনহেলদি ফুড প্যাটার্নও আমাদের আছে আমরা ইদানিং জাঙ্ক ফুড বেশি খাই মোবাইল টিপে খাবার অর্ডার করে ফেলি হ্যাঁ যে হেলদি শাকসবজি মাছ মাংস ডিম দুধ বা ন্যাচারাল যে অর্গানিক খাবারগুলো এগুলোর চেয়ে আমরা রেস্টুরেন্টের খাবারকে বেশি প্রেফার করি সময়ের ব্যস্ততার কারণে এইটাও একটা কারণ আছে এছাড়াও আরেকটা বড় কারণ কিন্তু আছে একটা হেলদি স্লিপ নর্মাল হেলদি স্লিপ এগুলো কিন্তু অনেক বড় ভূমিকা রাখে যেটা ডক্টর রুবায়েত বলেছেন যে আমাদের একটা মেমোরি কিন্তু কিছুটা আমাদের পেন ড্রাইভের মতো ঢোকালে এনকোডিং করতে একটু সময় লাগে তো আপনার যদি হেলদি স্লিপ না হয় তাহলে এনকোডিং হয় না হ্যাঁ বিজ্ঞান বলে যে আপনি আধা ঘন্টা যদি পড়াশোনা করেন লিস্ট পাঁচ মিনিট একটা ঝিমুনি দিতে হবে বা ঘুমানোর মতন ব্রেনকে রেস্ট দিতে হবে যেন ব্রেন ওই মেমোরিটাকে এনকোড করতে পারে তো এই ধরনের কিছু কারণও থাকে এছাড়াও আরো কিছু কারণ আছে কিছু ওষুধপত্র আছে যেগুলো আমাদের স্মৃতিশক্তি কমিয়ে ফেলে বা হচ্ছে আমাদের ত্বরান্বিত করে বা বড় ক্রনিক যেগুলো আছে যেমন আর্থ্রাইটিস হতে পারে হার্ট ডিজিজ হতে পারে লাং ডিজিজ হতে পারে যেটার জন্য রেগুলার অনেক বড় বড় ওষুধপত্র নিতে হয় আপনি খেয়াল করে দেখবেন যে ডিমেনশিয়া রুগী সচরাচর আহ কাছে সরাসরি আসে না হয়তো অন্য কোন ডাক্তার রেফার করে তারপরে আসে কেন কারণ তার দেখা যাচ্ছে অন্য কোনো না কোনো রোগ আছে হয়তো রেনাল ডিজিজ কিডনি ডিজিজ লিভার ডিজিজ হ্যাঁ এই ধরনের ডিজিজ গুলো বা ইনফেক্টিভ কারণ গুলো যেটা ডক্টর রুবায়ত বললেন যে স্কিন ইনফেকশন বা সেকচুয়াল ইনফেকশন কিংবা এইচআইভি সিফিলিস এই ধরনের ইনফেকশন গুলো বা অন্য অন্য অয়েন ইনফেকশন গুলো সাথে স্ট্রোক বা ডিমেনশিয়া বা অ্যালজেমার্স প্রবলেম গুলো নিয়ে আসে